নাতিচুর চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারে ম্যাথের যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে ডিটারমিন্যান্ট। তো এই ডিটারমিন্যান্টের প্রাথমিক কিছু প্রবলেম আমরা করব। তো তোমরা যারা পলিটেকনিক ক্যান্ডিডেট আছো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, কারণ সেকেন্ড সেমিস্টারে অঙ্কটা অ্যাকচুয়ালি পরবর্তীতে জিলেট পরীক্ষা হয়, অর্থাৎ যারা ডিপ্লোমা থেকে বিটেক করতে চায় ডিপ্লোমার পরে তাদের জিলেট পরীক্ষা দিতে হয়। তো সেই পরীক্ষাতে অ্যাকচুয়ালি সেকেন্ড সেমিস্টারের ম্যাথটাই থাকে, ফার্স্ট সেমিস্টারের ম্যাথ থাকে না। তো সেই হিসাবে কিন্তু সেকেন্ড সেমিস্টারের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা সবাই ভিডিওটা ভালো করে দেখো। তো প্রথমে আমরা দেখবো যে কীভাবে কোনো একটা ডিটারমিনেন্টের মান বার করতে হয় বা ভ্যালু বার করতে হয়। এখানে প্রশ্নটা হচ্ছে এটা যে দ্য ভ্যালু অফ দিস ডিটারমিনেন্ট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ডিটারমিনেন্ট, অর্থাৎ এই ডিটারমিনেন্টের মান কত হবে। তো মানটা বার করার জন্য আমি প্রথমে যে আমি যে টেকনিকটা বলি সেটা হচ্ছে যে এই চিহ্নের নিয়মটা তোমরা মনে রাখবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ এটা চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, এটা মাইনাস প্লাস প্লাস মাইনাস আবার প্লাস মাইনাস প্লাস, এই নিয়ম অনুযায়ী অঙ্কটা এগিয়ে যাবে। এবার এটাকে বিস্তৃত করবো, অর্থাৎ এর মানটা বার করতে গেলে আমরা কী করবো, প্রথমে প্রত্যেক যে কোনো সারি বা যে কোনো কলম অনুযায়ী প্রত্যেক ডিটারমিনেন্টের এইগুলো হচ্ছে এক একটা সারি। হ্যাঁ, এখন এখানে তিনটে সারি আছে, এখানে এই তিনটে হচ্ছে কলম, তিনটে কলম আছে। তো সারি এবং কলম যে কোনো দিক অনুযায়ী বিস্তৃত করা যায় এই নিয়ম অনুযায়ী। তো প্রথমে তিন আছে, তিনের চিহ্ন, তিনের পজিশনের চিহ্ন হচ্ছে প্লাস, এই জন্য শুধু তিন বা প্লাস তিনও বসাতে পারো। তিন দিয়ে তারপর একটা ছোটো ডিটারমিনেন্ট হবে, কীরকম, তিনটা যে সারিতে আছে এবং যে কলমে আছে সেটা বাদ দিয়ে বাকি যে চারটে থাকছে, অর্থাৎ দুই তিন তিন নয়। তারপর দেখো এই মিডিল পজিশনের এই পজিশনের চিহ্ন যেহেতু মাইনাস, এই জন্য মাইনাস দিয়ে টু। এবার এখানেও একটা ডিটারমিনেন্ট হবে, এবার এই কলমটা বাদ দেবো আর এই শাড়িটা বাদ দেবো, তাহলে পড়ে থাকছে এই চারটে, তাহলে এই চারটে দিয়ে আরেকটা ছোটো ডিটারমিনেন্ট হয়ে যাবে, ওয়ান থ্রি ফাইভ নাইন, ওয়ান থ্রি ফাইভ নাইন, ওয়ান থ্রি ফাইভ নাইন। এবার কী থাকছে শেষ অংশ, শেষ অংশের চিহ্ন প্লাস, তাহলে পাঁচ ইনটু এই, এবার এই শাড়িটা বাদ দেবো তাহলে বাকি থাকবে এই কটা, অর্থাৎ সেক্ষেত্রে কত হয়ে যাবে, ওয়ান টু ফাইভ থ্রি। খুবই সহজ জিনিস, একবারে বেসিকভাবে বোঝা থাকলে এই মানে এই প্রবলেমটা যে কোনো জিনিসেই দরকার হয় মানবার করা, এটা ভালোভাবে শিখে নাও তাহলে তোমরা যে কোনো ধরনের অঙ্ক করতে পারবে। এবার কী করতে হবে, এই ডিটারমিনেন্টের মান বার করার নিয়ম হচ্ছে এই কোনাকুনি গুণ ইনটু এই কোনাকুনি গুণ, অর্থাৎ এইখানে দুই ইনটু নয়, সরি এই কোনাকুনি গুণ মানে কি দুই ইনটু নয়, এটাকে বলা হয় মুখ্যকর্ণ বা প্রাইমারি ডায়াগোনাল আর এটা হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল। তো এই কোনাকুনি গুণ করলেও কী হবে, মাইনাস দিয়ে তিন ইনটু তিন। এবার মাইনাস টু আছে, এর এই কোনাকুনি গুণ করলে কী হবে, ওয়ান ইনটু নাইন, মাইনাস এই কোনাকুনি গুণ করলে থ্রি ইনটু ফাইভ, প্লাস ফাইভ ইনটু এই কোনাকুনি গুণ করলে কী হবে, ওয়ান ইনটু থ্রি, মাইনাস এই কোনাকুনি গুণ করলে ফাইভ ইনটু টু। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো, এমন জটিল কিছু নেই। প্রথমে এই কোনাকুনি হবে, মাইনাস দিয়ে এই কোনাকুনি গুণ হবে। এবার তিন ইনটু এবার মানগুলো বসে দেখো, নয় দুগুণে আঠেরো, আমি একবারে করছি, ক্যালকুলেটারে আছে, ক্যালকুলেটারে করে তুমি ক্যালকুলেটার যেহেতু অ্যালাউ আছে করে একবারে মানও বসে দিতে পারো। তো বোঝানোর জন্য আমি একটু বলছি, নয় দুগুণে আঠেরো, আঠেরো থেকে তিন দিকে নয়, আঠেরো থেকে নয় বাদ দিলে অবশ্যই কত হবে, তিন হবে, মাইনাস টু ইনটু এখানে নয় আর তিন পাঁচা পনেরো, নয় থেকে পনেরো বাদ দিলে অ্যাকচুয়ালি মাইনাস ছয় আসবে, মাইনাস ছয় আর দুই, তো এখানে আমি মাইনাস ছয় লিখে দিলাম, প্লাস ফাইভ ইনটু এখানে কত আছে, তিন, তিনেকে তিন আর পাঁচ গুণ দশ, তিন থেকে দশ বাদ দিলে অবশ্য মাইনাস সাত, তাহলে এখানে থাকবে কত, মাইনাস সাত। তাহলে খুব সহজে এবার মানটা বুঝতে পারছো, তিন নয় সাতাশ, মাইনাস মাইনাস মানে প্লাস হয়ে যাবে অবশ্য, প্লাস ছয় গুণে বারো, এখানে কিন্তু মাইনাস হবে, মাইনাস সেভেন আর পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ, মাইনাস পঁয়ত্রিশ। দেখো সাতাশ আর বারো যোগ করলে হবে এখানে কি উনচল্লিশ, উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে অবশ্যই হবে চার। তাহলে এই প্রশ্নের এটাই হচ্ছে আনসার যে দ্য ভ্যালু অফ দিস ডিটারমিনেন্ট ইজ ফোর। তো এরকম এতটাই সহজ পদ্ধতি। এবার আমরা আরও কিছু প্রশ্ন করব যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে এটা যে দ্য ভ্যালু অফ
1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 1 এটা অ্যাকচুয়ালি দেখতে ডাব্লু মতো কিন্তু এটা ছিল ওমেগা আমরা ফার্স্ট সেমিস্টারে অঙ্কে ছিল কমপ্লেক্স নাম্বার যে চ্যাপ্টার ছিল সেখানে এটার ব্যবহার ছিল ওমেগা হচ্ছে আসলে একের একটা ঘনমূল বা কিউব রুট বলা হয় ওয়ানের তো এখানে অ্যাকচুয়ালি ওমেগা কিউ এর মান হচ্ছে ওয়ান এটা বলে দিয়েছি তো এটাকে বিস্তৃত করবো একই নিয়মে তো তোমরা দেখো এই জন্য অবশ্যই তোমাদের চিহ্নের নিয়মটা মনে রাখতে হবে অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস আর প্লাস মাইনাস প্লাস তো এই নিয়ম অনুযায়ী অঙ্কটা এগিয়ে যাবে তো দেখো এখানে তাহলে ইকুয়ালটি কি প্রথমে ওয়ান আছে তাহলে ওয়ান বসিয়ে দিলাম তাহলে ইনটু ওয়ানটা এই সারি এবং এই কলম যদি বাদ দিয়ে দেওয়া হয় এই সারি এবং এই কলম যদি বাদ দিয়ে দেওয়া হয় তো এই কোনাকোনি গুণ করলে ওমেগা স্কোয়ার ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার হবে এই কোনাকোনি গুণ করলে কি ওয়ান আর ওমেগা গুণ করলে ওমেগা হবে তারপর মাইনাস দেবো যেহেতু চিহ্নের নিয়ম অনুযায়ী মাইনাস আছে কিন্তু এখানে কত আছে ওমেগা আছে ওমেগা দিয়ে দিলাম তারপর অর্থাৎ আমরা আগের অঙ্কে যেটা করলাম যে এখানে একটা ছোটো ডিটারমিনেন্ট করে করছিলাম অ্যাকচুয়ালি ডাইরেক্ট এই লাইনে আসা যায় কোনো অসুবিধা নেই এক্ষেত্রে কোনো নাম্বার কাটা যাবে না আগেটা বোঝানোর উদ্দেশ্যে আমি একটা লাইন ওখানে বেশি করে দেখিয়েছিলাম তো এবার আমরা তাহলে কী করব এবার এই কলমটা বাদ যাবে আর এই শাড়িটা বাদ যাবে তাহলে এখানে এইটা আর এইটাকে এই কটা বাকি থাকছে অর্থাৎ এই কোনাকুনি গুণ এটা আর এটা গুণ হবে অর্থাৎ ওমেগা ইনটু ওয়ান মানে ওমেগা আর এটা এটা গুণ করলে হবে কি মাইনাস ওমেগা কিউ যেহেতু ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে হবে ওমেগা কিউ প্লাস এবার চিনি পজিশন চিনি হচ্ছে প্লাস এই জন্য প্লাস এখানে আছে কত ওমেগা স্কোয়ার এই জন্য এই কোনাকুনি গুণ করলে কি হবে ওমেগা মাইনাস এই কোনাকুনি গুণ করলে দেখো ওমেগা এবার এই শাড়িটা এই কলমটা বাদ যাচ্ছে আর এই শাড়িটা বাদ যাচ্ছে তাহলে এই কোনাকুনি থাকছে আর এই কোনাকুনি থাকছে এই কোনাকুনি গুণ করলে হচ্ছে ওমেগা এই কোনাকুনি গুণ করছে ওমেগা টু দি পাওয়ার 4 আসবে এবার আমরা সিম্পলি ব্র্যাকেটগুলো ওঠানোর চেষ্টা করবো তাহলে এখানে কী থাকবে ওমেগা স্কোয়ার থাকবে এটা ওমেগা থাকবে এই মাইনাস ওমেগা আর ওমেগা গুণ হলে মাইনাস ওমেগা স্কোয়ার হবে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা কিউব যদি গুণ হয় তাহলে অ্যাকচুয়ালি কী হবে ওমেগা কিউ এর মান তো যেহেতু 1 তো আমরা এরকম লিখে দিতে পারি প্লাস ওমেগা ইনটু ওমেগা কিউব লিখে রাখতে পারি বা পড়ে লিখলেও লিখতে পারতাম সেক্ষেত্রে জটিলতা আসবে এখানে ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করলে ওমেগা কিউ হবে মাইনাস ওমেগা স্কোয়ার আর ওমেগা 4 গুণ করলে কী হবে ওমেগা টু দি পাওয়ার 6 হয়ে যাবে এবার দেখো এখানে একটা কাটাকাটি হবে এটা প্লাসে আছে এটা মাইনাস থেকে কেটে দিতে পারি তাহলে মাইনাস ওমেগা প্লাস এখানে অ্যাকচুয়ালি ওমেগা কিউ এর মান তো 1 তাহলে ওমেগা ইনটু 1 করে দিতে পারি হ্যাঁ এটা ওমেগা কিউ আছে এটাকে 1 করে দিতে পারি ওমেগা 6কে আমি অ্যাকচুয়ালি লিখতে পারি ওমেগা 6 মানে লিখতে পারি ওমেগা কিউয়ের হোল স্কোয়ার লিখতে পারি অর্থাৎ এটাকে আমি 1 স্কোয়ার লিখতে পারি যার মান 1ই হবে লেখানে এটাও দেখো কেটে যাচ্ছে এটা প্লাস 1 থাকছে এটা মাইনাস 1 কেটে যাচ্ছে তাহলে সব কিছু কেটে 0 হচ্ছে এই প্রশ্নের উত্তর তো এইভাবে এরকম ওমেগা দিয়ে অঙ্ক কিন্তু প্রায় প্রতি বছর থাকে অবশ্যই তোমরা এই ধরনের অঙ্ক অন্য যে কোনো বইয়ে দেখলে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা যে কোফ্যাক্টর অফ দ্য এলিমেন্ট টু অফ দিস ডিটারমিনেন্ট সো এখানে টু এক জায়গাতে আছে এই টু এর কোফ্যাক্টর বার করতে হবে তো এখানে একটা নতুন জিনিস যেটা শিখব কোফ্যাক্টর এবং মাইনর সম্পর্কে তো প্রথমত মাইনর যদি বার করি সেটা আগে শেখো তারপর কোফ্যাক্টরটা বলছি আমি অনেক প্রশ্নে মাইনরও বার করতে বলে অবশ্যই এখানে মাইনর যদি বার করতে বলা হয় তো মাইনর যদি বার কর এখানে কার মাইনর অফ টু যদি হয় টু এর মাইনর তাহলে টুটা যে সারিতে আছে এবং যে কলমে আছে খুব সহজ জিনিস সেইটা বাদ দিয়ে বাকি যে ম্যাট্রিক্সটা পড়ে থাকছে বাকি যে অংশটা পড়ে থাকছে তাদের এই কোনাকুনি গুণ করতে হবে অর্থাৎ কী হবে 3 হ্যাঁ ইনটু 0 মাইনাস এই কোনাকুনি গুণ অর্থাৎ 4 ইনটু মাইনাস 2 ঠিক আছে তো এটা হিসাব করে যা হবে সেটাই তো এখানে 0 মানে 0 এখানে মাইনাস 4 আর মাইনাস 2 গুণ করলে অবশ্য প্লাস 8 হবে অর্থাৎ 8 হচ্ছে এই অঙ্কের মাইনর এবার কোফ্যাক্টর যদি বার করতে চাই মাইনর আর কোফ্যাক্টর মোটামুটি একই শুধু চিহ্ন নিয়মটা একটু আলাদা তো সেটা তোমরা দেখে নাও অর্থাৎ ওই চিহ্নের নিয়মটা এখানে মনে রাখতে হবে এখন দেখো টু এর পজিশনটা কি টু এর পজিশনের চিহ্ন যেহেতু প্লাস তো অতএব কোফ্যাক্টর অফ টু ইকুয়াল টু কী হবে 8 হয়ে যাবে ঠিক আছে
অর্থাৎ যেহেতু এখানে প্লাস পজিশন যদি হয়, প্লাস পজিশন যদি হয় তাহলে যেটা মাইনর সেটাকেই বলা হবে কোফ্যাক্টর। অর্থাৎ মাইনর এখানে 8, কোফ্যাক্টর 8। দেখো যদি প্লাস পজিশনের হয় তাহলে কোফ্যাক্টর এবং মাইনর একই হবে, অর্থাৎ মান একই হবে। যদি বলতো -2 এর কোফ্যাক্টর কত, তাহলে সেক্ষেত্রে কী করতে হতো, -2 যদি বলা হতো তাহলে -2 তখন এই সারি এবং এই কলমটা বাদ দিয়ে যেটা থাকছে একটা এই কোনাকোনি গুণ, অর্থাৎ 5 আর -3 গুণ করলে হবে -15, মাইনাস এই কোনাকোনি গুণ, অর্থাৎ 4 × 2 = 8। তাহলে এখানে কত আসছে, তাহলে -23। তাহলে -23 হতো এর মাইনর, কিন্তু কোফ্যাক্টর বলতে তার চিহ্ন উল্টে যাবে। তাহলে সেক্ষেত্রে হ্যাঁ কোফ্যাক্টর বলতে গেলে কী হবে, হ্যাঁ +23 হয়ে যাবে। তো সোজা কথায় যদি প্লাস পজিশনের হয় তাহলে যেটা মাইনর সেটাই কোফ্যাক্টর, আর যদি মাইনাস পজিশনের কোনো পদ হয় বা কোনো এলিমেন্ট হয় তাহলে যেটা মাইনর যা হবে কোফ্যাক্টর তার উল্টো চিহ্ন হবে। অর্থাৎ মাইনর যদি মাইনাসে আসে কোফ্যাক্টর প্লাসে আসবে, আবার মাইনর যদি প্লাসে আসে কোফ্যাক্টর মাইনাসে আসবে। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। আমরা আর একটা এই অঙ্কের উদাহরণ করব। দেখো একই ধরনের একটা প্রবলেম, এটা হচ্ছে কি যে কোফ্যাক্টর অফ দ্য এলিমেন্ট 7 অফ দিস ডিটারমিনেন্ট। এখানে 7 কোফ্যাক্টর বার করতে হবে। তাহলে প্রথম কোফ্যাক্টর যদি বার করতে বলে অবশ্যই তোমরা প্রথমে মাইনর বার করবে। মাইনর বার করতে বলুক বা না বলুক মাইনর অবশ্যই বার করতে হবে। এর মাইনর কী হবে, 7টা যে কলমে আছে এবং যে সারিতে আছে সেই কটা বাদ দিয়ে যেটা থাকছে, অর্থাৎ 1, 2, 6, -1, এটাই হচ্ছে এর মাইনর। এবার এর মানটা কত হবে, এই কোনাকোনি গুণ, -1 আর -1 গুণ করলে -1, -6 × 12, এই কোনাকোনি গুণ করলে হবে 12। তাহলে আসছে কত, অ্যাকচুয়ালি -13। তাহলে এর মাইনর হচ্ছে কি, -13। তাহলে এখানে কোফ্যাক্টরটা কত হবে, দেখো কোফ্যাক্টর ইকুয়াল টু কি হবে, কোফ্যাক্টর অফ 7 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে যেহেতু চিহ্ন নিয়মটা যদি এবার মনে করো যে -++, তাহলে এখানে দেখো এটা কি কোন পজিশন, মাইনাসের পজিশন, অর্থাৎ 7টা কি মাইনাস পজিশনে আছে, এই জন্য এর কোফ্যাক্টর হয়ে যাবে শুধু 13, অর্থাৎ +13। তাহলে এক্ষেত্রে কী হলো, দেখো মাইনর আসছে -13, কোফ্যাক্টর আসছে +13। তো এই হচ্ছে সিম্পল একটা কনসেপ্ট। এর উপর কিন্তু প্রশ্ন আসবে যে মাইনর এবং কোফ্যাক্টরের উপর প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনালে অবশ্যই আসবে, তোমরা ভালো করে ক্লিয়ার করে রাখবে। এখনও পর্যন্ত যদি ক্লিয়ার না হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর তোমাদের একটা হোমওয়ার্ক আমি অবশ্যই দিয়ে রাখছি, তোমরা এটা করে কমেন্টে উত্তর দিয়ে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো এটা যে কোফ্যাক্টর অফ দ্য এলিমেন্ট 5 অফ দিস ডিটারমিনেন্ট, অর্থাৎ এই ডিটারমিনেন্টের 5 কোফ্যাক্টর কত হবে। তো এটা অপশান তোমরা আছে, দেখে নিও, আর এখানে এখানকার যে সঠিক উত্তর সেটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দেওয়া থাকলো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যারা তোমাদের মতো ক্যান্ডিডেট আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো। যত শেয়ার করবে তত ভিউটা বেশি আসবে, ভিউ যত বেশি আসবে তত ভিডিও বেশি আপলোড হবে, অটোমেটিক্যালি ভিডিও আপলোড করতে ভালো লাগবে। তো যাতে ভিউটা বাড়ে এই জন্য তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, হ্যাঁ, যারা পলিটেকনিক ক্যান্ডিডেট আছে বা এমনকি উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের এটা খুবই কাজে লাগবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।